লক্ষ পঞ্চায়েত ভোট। আর সেই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে গ্রামের সংগঠনে জোর দিতে চায় বিজেপি, আর তাই এবার পথে নামতে চলেছে রাজ্য বিজেপির যুব মোর্চা। চলতি মাসের 27 তারিখ থেকে অর্থাৎ 27 ফেব্রুয়ারি থেকে গ্রাম সম্পর্ক অভিযানে নামতে চলেছে বিজেপির যুব মোর্চা। আর তাদেরই আহ্বানে আসবেন বিজেপির দাবড় কেন্দ্রীয় নেতারা। সেই কেন্দ্রীয় নেতারা বিভিন্ন গ্রামে যাবেন, নিবিড় জনসংযোগ করবেন, সাথে থাকবে রাজ্য বিজেপির যুব মোর্চার সদস্যরা। গ্রামে কোথায় দুর্নীতি হয়েছে, মানুষের বক্তব্য কী রয়েছে, আবাস যোজনায় ঠিকঠাকভাবে বাড়ি তারা পেয়েছেন কি না, শুধু এখানেই শেষ নয়, জব কার্ড থেকে শুরু করে কৃষক প্রকল্প বা অন্যান্য যা যা প্রকল্প রয়েছে সেগুলো ঠিকঠাক পরিষেবা পেয়েছেন কি না, গ্রামে রাস্তাঘাট, পানীয় জল, সার্বিক উন্নয়ন কোন জায়গায়, এই বিষয়গুলোকে নিয়েই নিবিড় জনসংযোগ করবে বিজেপি। গ্রাম বাংলার মানুষকে সব থেকে বেশি লুটেছে এই তৃণমূল সরকার, যাদের প্রাপ্য বাড়ি হওয়ার কথা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের কেন্দ্রীয় সরকার মোদী সরকার বারবার করে কোটি কোটি টাকা পাঠিয়ে যাচ্ছেন এবং সেই টাকা দিয়ে ঘর বাড়ি হওয়ার কথা সাধারণ মানুষের, দিন দুঃখী মানুষের, তা না করে সেই পাকা বাড়িগুলো যাদের অলরেডি পাকা বাড়ি আছে শুধু তৃণমূলের তারা কেউ হয়তো নেতা বা নেতার ভাইপো, নেতার পিসি বা নেতার মাসি এইসব বছর কিছু হলেই একটা সঙ্গে সঙ্গে তার তিনতলা বাড়ি আছে তার সঙ্গে আর একটা তলা অ্যাড হয়ে যাচ্ছে। এবং এটা আমাদের মুখের কথা না, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আজকে পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছে। এবং মানে আমরা জাস্ট কয়েকটা আর্টিকেলই দেখছিলাম যে কোথাও কোথাও হয়তো এত প্রায় 50,000 গাছ নাকি লাগিয়েছে তৃণমূলের জব কার্ডের মাধ্যমে, তাও সব ভুয়ো জব কার্ড, প্রায় 11,500 জব কার্ড তো এখন ভুয়ো আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এবং এমন এমন জায়গায় কাজ করেছে দেখছি, কোথাও দেখতে পাচ্ছি মৃত ব্যক্তি খাল কেটেছে, কোথাও দেখতে পাচ্ছি মানে যার দেখা গেছে এটা মানে তিনি মারা গেছেন 2 বছর আগে, তার জব কার্ড বেরিয়ে গেছে এবং তার জব কমপ্লিটেড হয়ে গেছে। এই জনসাধারণ মানুষ আজকে যে দুর্নীতিতে ত্রস্ত হয়েছে তাদের কথা শোনার জন্য আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা আগামী 27 ফেব্রুয়ারি একটা বলতে পারেন যে একটা বিশাল বড় পরিকল্পনা এবং সাথে সাথে এই অভিযান চালু করছি, তার নাম হলো বাংলার গ্রাম সম্পর্ক অভিযান। এই বাংলার গ্রাম সম্পর্ক অভিযান আমরা 3টে ফেজে করবো, 27 ফেব্রুয়ারি দিয়ে শুরু করব এবং এটা 1 মাস ধরে চলবে। এবং এখানে আমরা বাংলার পুরো গ্রাম বাংলার যত অধিকাংশ গ্রাম এবং বলতে পারেন যে প্রত্যেকটি আমাদের গ্রামীণ বিধানসভা সব জায়গায় সাধারণ মানুষের কাছে পৌঁছবে। পঞ্চায়েতের আগে মানুষের কাছে পৌঁছে যাওয়ার এক কৌশল নিল বঙ্গ বিজেপির যুব মোর্চা। 27 ফেব্রুয়ারি থেকে 1 মাস ব্যাপী এই কর্মসূচি করতে চলেছে বঙ্গ বিজেপির যুব মোর্চা। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে পঞ্চায়েত নির্বাচন এখন অ্যাসিড টেস্ট। লোকসভা নির্বাচনের আগে গ্রাম স্তরের সংগঠনকে ঝালিয়ে নিতে চায় যুব মোর্চা, আর তাই শুরুটা 27 ফেব্রুয়ারি থেকেই। ক্যামেরায় উৎসর সাথে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।